কিন্তু এই 7টার সময় দ্বিতীয় তলার সামনের ফ্রন্ট সেট কিন্তু একেবারে ভরে গেছে, যেটা বিনে সেট সেসব জায়গায় কিন্তু যাত্রীতে ভরে গেছে, যাত্রী কিন্তু তৃতীয় তলে একেবারে হাউসফুল। এই যে তৃতীয় প্রচুর পরিমাণে কিন্তু অলরেডি কিন্তু কফি শপের ভিতরেও যাত্রীরা জায়গা নিয়ে নিয়েছে। নেমে পড়লাম দ্বিতীয় তলায়, দ্বিতীয় তলার সামনে কিন্তু একই চিত্র, তো যাত্রীরা যে যাতায়াত করবে সেই জায়গা কিন্তু অলরেডি নিয়ে নিচ্ছে যাত্রীরা। আসলে কিছু করার নেই, যারা একটি লঞ্চ ঘুরতে ঘুরতে আমার কিন্তু আনুমানিক প্রায় 10 মিনিট সময় কিন্তু প্রায় পার হয়ে গেছে, আর এই 10 মিনিটের ভিতরে একটি লঞ্চের সমস্ত জায়গায়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম আমার নতুন আরও একটা ভিডিওতে। গতকালকে ভিডিও দিতে পারিনি, তাই আজকে একেবারে ধামাকা বরিশাল থেকে একটা আপডেট নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন আছে সুন্দরবন 12, আছে কিন্তু সুন্দরবন 15, আছে সুন্দরবন 16, আছে ওই সিটে অ্যাডভেঞ্চার 9। চারটি লঞ্চের মধ্যে এই যে সুন্দরবন 12, সুন্দরবন 15 আজকে মধ্যরাতে ঢাকা যাবে, সে সম্বন্ধে আলাপ করব। তার আগে বলে রাখি এই দুটি লঞ্চ তো যাবেই, তার সাথে আরও একটি লঞ্চ যাবে ওই সেটি অ্যাডভেঞ্চার 9। এই তিনটি লঞ্চ আজকে বরিশাল থেকে মধ্যরাতে, মানে মধ্যরাতে বলতে গিয়ে 12টা সোয়া 12টার মধ্যে বরিশাল লঞ্চঘাট ত্যাগ করবে। আর ঠিক রেগুলার টাইমে 9:10-15 মধ্যে আজকে বরিশাল থেকে যাত্রী নিয়ে যাচ্ছে কিন্তু একটি লঞ্চ সুন্দরবন 16। এখন 7:04 এই মুহূর্তে যে যাত্রী সুন্দরবন 16-তে, আমি যখন আপনাদের নিয়ে যখন ভিতরে যাব আসলে তখন আপনারা দেখতে পারবেন। চলুন একটু অ্যাডভেঞ্চার 9-এর সামনে যে একটু আলাপ আলোচনা করি কেন এই লঞ্চগুলো আসলে আজকে যাবে। আশা করি আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে হয়তো জানেন না, তাই একটু আলাপ আলোচনা করলে বুঝতে পারবেন। যাচ্ছে একেবারে অ্যাডভেঞ্চার 9-এর সামনে, আর আজকে বুঝি চাঁদপুরের যাত্রী এই সুন্দরবন 16 লঞ্চে যেতে পারে, এখনও শিওর না, হয়তো সুন্দরবন 12 আজকে সিরিয়ালে চাঁদপুরের, এর জন্য হয়তো আসলে এই সুন্দরবন 16-তে নিতে পারে। আর এখানে আছে অ্যাডভেঞ্চার 9, এখন আপনাদের একটু দেখাই। এই যে মহানগর জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজলুল নেতা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃত্ব আয়োজিত ছাত্র সমাবেশ সফল সার্থক। আজকে এই লঞ্চ তিনটি কিন্তু আজকে সমাবেশের উদ্দেশ্যে রওনা দিবে মধ্যরাতে, এখানে কিন্তু লেখা আছে, আপনারা সবাই জানেন বা অনেকে হয়তো অলরেডি জেনে গেছেন এই তিনটি লঞ্চ যাবে। লঞ্চের ভিতরে দেখি যাওয়ার চেষ্টা করব, কারণ ভিতরে অনেক আয়োজন থাকবে রান্নাবান্নার হয়তো, কারণ এত লোক যাবে, খাবার তো হয়তো ব্যবস্থা আছেই, আর এটা তো স্বাভাবিকই। আর তার আগে একটু আমরা সুন্দরবন 16 থেকে ঘুরে আসি, দেখি আসলে এই একটি লঞ্চ সন্ধ্যা হতে না হতেই এই 7টার সময় কেমন যাত্রী নিয়ে আজকে বরিশাল থেকে রওনা দিবে ঢাকার উদ্দেশ্যে। আর যদি পারি ভাই মধ্যরাত্রে যে তিনটি লঞ্চ ছেড়ে যাবে সেই ভিডিও করে দেখাবো, যদি না পারি ভাই আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি এমনিতেই অনেক খারাপ অবস্থায় আছি, খুব শরীর স্বাস্থ্য খারাপ আছে। আচ্ছা আমরা একটু সুন্দরবন 16-তে যাচ্ছি, বরাবরের মতো 300 টাকা ডেকের ভাড়া, এসি বা নন এসি সিঙ্গেল কেবিন 1000, ডাবল যাচ্ছে 2000, বাইক যাচ্ছে ওই 400 টাকার মধ্যেই। আমরা সুন্দরবন 16-র ডেকে যাওয়ার আগে আমরা একটু সুন্দরবন 16-র দ্বিতীয় তলায় যেয়ে আপনাদের দেখাবো যে আজকে এই মুহূর্তে একটি লঞ্চ থাকার পরও দ্বিতীয় তলার কী অবস্থা, তারপরে ডেকে যাব। আশা করি সমস্ত ভিডিও জুড়েই থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কমেন্ট করে জানাবেন আজ আমাদের এই ছোট্ট চ্যানেলটির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। দেখতে পাচ্ছেন সন্ধ্যা 7টার সময় এই মুহূর্তে দ্বিতীয় তলায় উঠতে না উঠতেই দেখেন একটু দ্বিতীয় তলার কী অবস্থা, একেবারে কিন্তু এই 7টার সময় দ্বিতীয় তলার সামনের ফ্রন্ট সাইড কিন্তু একেবারে ভরে গেছে, যেটা আসলে আমরা ঈদের সময় দেখতে পেয়েছিলাম, ঠিক সেভাবেই কিন্তু যাত্রী প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী আছে। আর এই সাইডে দেখেন এই যে ইগুলো কেবিনের সাইড, এই যে লিফ্টের সাইডে এই সাইডে যে কেবিনের সাইড সেসব জায়গায় কিন্তু যাত্রীতে ভরে গেছে। এই 7টার সময় দ্বিতীয় তলার যে আসলে এই অবস্থা হবে আসলে আমি কিন্তু বুঝতে পারিনি। এখন আমরা তৃতীয় তলায় যাচ্ছি, তৃতীয় তলায় যেয়ে আপনাদের দেখাই যে এই এত তাড়াতাড়ি কিভাবে আজকে সুন্দরবন 16-তে যাত্রী এত ভরপুর হলো।
আসছে কিন্তু সুন্দরবন ষোলোর তৃতীয় তলায়। অলরেডি দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যে সুন্দরবন ষোলোর তৃতীয় তলার এই মুহূর্তের অবস্থা। যাত্রী কিন্তু তৃতীয় তলা একেবারে হাউসফুল। এই যে তৃতীয় তলার যে কেবিন, সেই কেবিনের সাইডেও কিন্তু যাত্রীটা প্রচুর পরিমাণে কিন্তু অলরেডি জায়গা নিয়ে নিয়েছে। তথাপি এখন বুঝতে পারছি যে আজকের ডেক কিন্তু একেবারেই হাউসফুল হয়ে গেছে। আমরা একটু তৃতীয় তলা থেকে একেবারে চতুর্থ তলার সামনেও যাই, দেখি আসলে সেখানে আসলে কি অবস্থা। আজকের একটা যাত্রীর কিন্তু একটা জমজমাট ব্যাপার হতে যাচ্ছে সুন্দরবন ষোলো লঞ্চে। অনেক কষ্ট মষ্ট করে কিন্তু তৃতীয় তলায় চলে আসছি, চতুর্থ তলায় চলে আসছি। চতুর্থ তলায় ঠিক সিঁড়ির কাছেও কিন্তু একই অবস্থা, একেবারে কিন্তু এই সিঁড়ি কিন্তু অলরেডি বুক হয়ে গেছে। চতুর্থ তলার যদি একেবারে পিছন সাইডে যদি তাদের কফি শপে যাই, তাহলে দেখতে পাবেন যে আজকে তাদের কফি শপেও কী অবস্থা যাত্রীর। এত পরিমাণে যাত্রী, প্রচুর পরিমাণে কিন্তু অলরেডি কিন্তু কফি শপের ভিতরেও যাত্রীরা জায়গা নিয়ে নিয়েছে। এখনও যে আনুমানিক দু ঘন্টার সময় বাকি আছে, এই দু ঘন্টার সময়ের মধ্যে কিন্তু একেবারেই যাত্রীতে ভরপুর হয়ে যাবে সুন্দরবন ষোলো। আশা করি সেই দৃশ্য আপনাদের দেখাতে পারব। আমরা একেবারে কফি শপের পিছন সাইড থেকে নেমে যাচ্ছি। পিছন সাইড থেকে নেমেও যদি আপনাদের একই দৃশ্য কিন্তু আপনাদের চোখে পড়বে। এই যে দেখতে পাচ্ছেন দু সাইডে কিন্তু এসি কেবিন, সেই এসি কেবিনের মাঝখানে যে গল্লি থাকে সেখানে কিন্তু অলরেডি যাত্রীরা জায়গা নিয়েছে। আমরা আবারও নিচে নামছি। নেমে পড়লাম দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলার সামনে কিন্তু একই চিত্র, কোনো আসলে কমতি নেই যাত্রীতে। আমরা সরাসরি চলে যাচ্ছি আপনাদের ডেকে নিয়ে, দেখাই আসলে আজকের সুন্দরবন ষোলোর ডেকের কী অবস্থা। এই সব জায়গায় কিন্তু যাত্রীতে কিন্তু ভরে যাবে। দেখতে পাচ্ছেন যে কিছু সময় আগেও যে চিত্র ছিল সেই চিত্র কিন্তু এখন নেই, সেই চিত্র কিন্তু এখন একেবারে পরিবর্তন হয়ে গেছে। এখান থেকে যে আসলে যাত্রীরা যে যাতায়াত করবে সেই জায়গাও কিন্তু অলরেডি কিন্তু প্রায় বন্ধের কাছাকাছি। আমি এই সাইড থেকে নামছি, তবে দেখেন এইখানে কিন্তু যাত্রীরা যে যাতায়াত করবে সেই জায়গা কিন্তু অলরেডি নিয়ে নিচ্ছে যাত্রীরা। আসলে কিছু করার নেই, যারা আসলে ঢাকার উদ্দেশ্যে আজকে যাচ্ছে জানে তো না যে আসলে একটি লঞ্চ, হঠাৎ করে তখন দেখতে পাচ্ছে যে একটি লঞ্চ, তখন কিন্তু যাত্রীর এত যাত্রীর চাপ যেটা একটু সামাল দিতে আজকের জন্য সুন্দরবন ষোলো কিন্তু কষ্ট করতে হতে পারে। আমি সামনের সিঁড়ি থেকে নামছি ডেকে। অলরেডি দেখতে পাচ্ছেন যে সিঁড়ির সামনের জায়গা, কোনো জায়গা কিন্তু একেবারেই ভরে গেছে। এই যে সামনে আমার যারা যাত্রীরা লঞ্চের ভিতর প্রবেশ করছে, দেখেন সে জায়গায় তো কিন্তু এখন কোনো যাত্রীতে কিন্তু এই সাইডটা কিন্তু একেবারেই ভরে গেছে, বা এখানে যাত্রীরা আসার জন্য সামান্য অল্প কিন্তু জায়গা আছে। আর আজকের স্টাফ কেবিনগুলোও কিন্তু বুক। আজকে টোটাল লঞ্চের কেবিন তো এই মুহূর্তে নেই, অফিসিয়ালি যে কেবিন থাকে সেই কেবিনগুলো এখন সম্পূর্ণ বুকিং, এবং এরই সাথে কিন্তু স্টাফ কেবিনও বুক। আর আজকে হয়তো বাইক নেওয়া নাও হতে পারে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সুন্দরবন ষোলোর ডেকের অবস্থা একেবারে কিন্তু হাউসফুল, ফুল ভর্তি কিন্তু যাত্রীতে। এখনও আমি চিন্তা করি যে সময় বাকি আছে, এই সময়ের ভিতরে আজকে সুন্দরবন ষোলোতে আসলে কেমন যাত্রী নিয়ে যাবে সেটা আসলে আপনারা অনেকেই কিন্তু অলরেডি কিন্তু আনুমানিক করতে পারছেন যে আজকে সুন্দরবন ষোলোতে ভরপুর যাত্রীতে কী হতে যাচ্ছে। প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী নিয়ে যাবে, যেটা আসলে এই যে কোরবানি ঈদের পরেই সর্বপ্রথমবার কিন্তু আমরা আবারও একবার দেখতে পাচ্ছি যে সুন্দরবন ষোলো কিন্তু রেকর্ড করতে যাচ্ছে। আজকের ভিডিও আসলে কোনো জায়গায় কোনো কাটাকাটি করতেছি না, একেবারে অল্প সময়ের ভিডিও দেখাচ্ছি। যাচ্ছি সুন্দরবন ষোলোর দ্বিতীয় তলা একেবারে পিছন সাইডে। অলরেডি কিন্তু আমরা সামনে ঘুরে আসছি, যাচ্ছি পিছনে। পিছনে যে আপনারা দেখতে পাবেন যে একই অবস্থা, হয়তো পিছনের চিত্র আরও আজকে ভয়াবহ হতে পারে যে এত পরিমাণে যাত্রী। আর আপনারা সবাই জানেন আটটার মধ্যে কিন্তু যাত্রীদের একটা কিন্তু আসা শুরু হয়, যেমন সাতটা সোয়া সাতটা তেমন যাত্রী না থাকলেও আটটার পরে কিন্তু যাত্রীর চাপটা অনেক বেশি হয়। সেই সময় আসলে কিন্তু আরও বেশি যাত্রীর চাপ কিন্তু আজকে দেখা যাবে।
চলে আসছি সুন্দরবন ষোলো লঞ্চের একেবারে পিছনে, তবে ওই সাইডে আর বেশি আমি আগাচ্ছি না, কারণ একটি লঞ্চ ঘুরতে ঘুরতে আমার কিন্তু আনুমানিক প্রায় 10 মিনিট সময় কিন্তু প্রায় পার হয়ে গেছে। আর এই 10 মিনিটের ভিতরে একটি লঞ্চের সমস্ত জায়গায় কিন্তু আজকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আশা করি থাকবেন সে পর্যন্ত যতক্ষণ আমি আছি। আর গরমের সংখ্যাও কিন্তু বেশ ভালোই, তবে সুন্দরবন ষোলোতে অজস্র পরিমাণে যথেষ্ট পরিমাণে কিন্তু ফ্যান আছে, যার কারণে ঠান্ডা মানে গরমটা কিন্তু তেমন একটা অনুভব হচ্ছে না। যদি এই ফ্যানগুলো না চলতে তাহলে আজকের যাত্রীরা আসলে বুঝতে পারতো যে কি পরিমাণে গরম। তারপরও মোটামুটি কিন্তু যাত্রীদের গরম কিন্তু অনেক ভালোই লাগছে এই মুহূর্তে, যতটুক যাত্রীদের চেহারার দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে বা আমার কথাও কিন্তু আমি বাধার সম্মুখীন হচ্ছি। আচ্ছা চলে যাচ্ছি লঞ্চ ব্যাগের ভিডিও, আশা করি সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন।